কয়েক বছর ধরে দেশে ফ্রিল্যান্সে তরুণদের অগ্রগতি হলেও করোনাকালে এই পেশার প্রতি আগ্রহ বেড়েছে অনেক। মহামারীতে ঘরবন্দী অবস্থায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আগের চেয়ে বেশি আয় করছেন এর সাথে সংশ্লিষ্টরা। ফ্রিল্যান্সাররা বলছেন, যথাযথ দক্ষতা অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দূরদিনেও আর্থিকভাবে সমৃদ্ধি অর্জন সম্ভব। ই কমার্স নিয়ে লায়লা নৌশিনের ধারাবাহিক প্রতিবেদনের ষষ্ঠ পর্ব আজ। করোনাকালে কাজ হারিয়ে অনেকেই যখন হতাশাগ্রস্ত, তখন দেশের দক্ষ ফ্রিল্যান্সাররা ঘরে বসেই উপার্জন করেছেন নিয়মিত সময়ের চেয়ে অনেক বেশি। মহামারীর মাঝেও পৃথিবীর বিভিন্ন দেশ শত শত কোটি টাকার কাজ করিয়ে নিচ্ছে বাংলাদেশি দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে। এ পেশায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে 6.5 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন। এই পেশার সাথে নিয়োজিতরা বলছেন, গত বছর মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 80% ফ্রিল্যান্সারেরই আয় বেড়েছে। আমি ফাইবারে খুব অ্যাক্টিভলি কাজ করি এবং আপারকে অ্যাক্টিভলি কাজ করি। বলা যায় যে ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় $10,000 মতো আমি ইনকাম করি। ফাইবারে ব্যাচ পেয়েছি, প্লাস আপওয়ার্কে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পেয়েছি। ওভারঅল কাউন্ট করতে গেলে 2020 সাল বেশ ভালো গিয়েছে আমার। 2020টা আমি অন্য সবার থেকে বলবো আমার জন্য ভালো গিয়েছে আমি বলবো, কারণ হচ্ছে যে মার্কেট প্লেসগুলোতে কাটছি। তারা বলছেন, করোনাকালে আউটসোর্সিং এর প্রতি মানুষের আগ্রহ যেভাবে বেড়েছে, তাকে কাজে লাগাতে পারলে এখাতে অর্থনৈতিক সম্ভাবনা অনেক।